দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ড্রোন থেকে বিস্ফোরক ছুড়ে হামলা, জোড়া বিস্ফোরণে কাঁপল জম্মু বিমানবন্দর। জানিয়ে দিব লন্ডনের লকডাউন বিরোধী বিক্ষোভে পার্লামেন্ট ভবনে বল নিক্ষেপ। আরো থাকছে উইগুরদের গণহত্যা, মানবতার বিরোধী অপরাধের সমান বলছে চেকটিনেট। আরো থাকছে যুক্তরাষ্ট্রে হট এয়ার বেলুন দুর্ঘটনায় নিহত পাঁচ। জানিয়ে দিব ইস্তাম্বুল খাল প্রকল্পে প্রথম পদক্ষেপের দোগানের। সর্বশেষ জানিয়ে দিব প্রথম মুসলিম স্বাস্থ্যমন্ত্রী পেল যুক্তরাজ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। ড্রোন থেকে বিস্ফোরক ছুড়ে হামলা, জোড়া বিস্ফোরণে কাঁপল জম্মু বিমানবন্দর। ভারতের জম্মু বিমানবন্দরের বিমানবাহী স্টেশনে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার স্থানীয় সময় রাত 1:45 এই ঘটনা ঘটে। 5 মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটে সেখানে, তাতে 2 জন আহত হয়েছেন। ভারতীয় বিমান বাহিনীর বরাত দিয়ে আজ রবিবার এই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। জম্মু বিমানবন্দরের রানওয়ে ও এয়ার ট্রাফিক কন্ট্রোল ভারতীয় বিমান বাহিনী অধীনে রয়েছে। সেখান থেকে যাত্রীবাহী বিমানও চলাচল করে। সেখানেই প্রযুক্তি বিভাগের কাছে রবিবার রাতে বিস্ফোরণ দুটি ঘটে। রাত 1:37 প্রথম বিস্ফোরণটি একটি ভবনের ছাদে ঘটানো হয়। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে খোলা জায়গায় রাত 1:42। পুলিশ জানিয়েছে বিস্ফোরণ ততটা তীব্র না হলেও 2 কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বিস্ফোরণ ঘটাতে 4 কেজি 700 গ্রাম মতো IED ব্যবহার করা হয়েছে। ড্রোনের থেকে বিস্ফোরক ছুড়ে এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা পুলিশের। বিস্ফোরণে দুটি বারাক ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বিমান বাহিনীর কোনো সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়নি। বিস্ফোরণের খবর পেয়ে ওই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে পৌঁছান ফরেন্সিক দল এবং বম্ব স্কোয়াড। এই ঘটনায় পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার হাত রয়েছে বলে ধারণা পুলিশের। লন্ডনে লকডাউন বিরোধী বিক্ষোভে পার্লামেন্ট ভবনে বল নিক্ষেপ। লন্ডনে প্রধানমন্ত্রী বোরিস জনসনের ডাউনিং স্ট্রিটের বাসভবন এবং পার্লামেন্টে ভবনে গতকাল শনিবার লকডাউনের বিরুদ্ধে কয়েক হাজার জনগণ টেনিস বল নিক্ষেপ প্রতিবাদ করেছে। এছাড়াও মধ্য লন্ডনের বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে ব্যানার প্রদর্শন করে। যুক্তরাজ্যে 21 জুন থেকে বিধি নিষেধ তুলে নেওয়ার কথা থাকলেও ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় লকডাউন আরো 4 সপ্তাহ পিছিয়ে যাওয়ার ঘোষণায় ক্ষিপ্ত হয় নাগরিকরা। বিক্ষোভকারীরা হাইড পার্ক থেকে অক্সফোর্ড স্ট্রিট হয়ে পার্লামেন্ট ভবনের দিকে মিছিল করে। এছাড়াও তারা পতাকা বহন করে এবং শেষ দিয়ে চিৎকার করে অবিলম্বে বিধি নিষেধ প্রত্যাহারের দাবি জানায়। মিছিলে এক বিক্ষোভকারী বলেন, এই বিক্ষোভে আমার অংশ নেওয়ার প্রধান কারণ লকডাউনে আমার স্বাধীনতা ও অধিকার হরণ করা হচ্ছে। আমাদের সমবেত হওয়া, ভ্রমণ এবং কাজ করার স্বাধীনতা আছে। বিধিনিষেধ এসব অধিকার হরণ করেছে। আমি সত্যিই সরকারের উপর বেশ ক্ষুব্ধ, এজন্য সবাই এখানে এসেছে। উইঘুরদের গণহত্যা, মানবতার বিরোধী অপরাধের সমান বলছে চেকসিনেট। চেকসিনোটার এবং চীন সম্পর্কিত আন্তঃসংসদীয় জোটের সহসভাপতি পাভেল ফিশার বলেছেন, চীনা সরকার উইঘুরদের তিব্বতী এবং অন্যান্যদের ওপর সবচেয়ে নির্মম নির্যাতন চালানোর সময় আমরা চুপ থাকতে পারি না। উইঘুর সংখ্যালঘুদের প্রতি চীনা সরকার গণহত্যা এবং মানবতার বিরোধী অপরাধ চালিয়েছে বলে মন্তব্য করে একটি প্রস্তাবে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে চেকসিনেট। এদিকে চীন সম্পর্কিত আন্তঃসংসদীয় জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রস্তাবে চেক সরকারকে আসন্ন বেইজিং 2022 শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কটের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে বেলজিয়ামের সংসদ সদস্য এবং চীন সম্পর্কিত আন্তঃসংসদীয় জোটের সহসভাপতি স্যামুয়েল কোগোলাতি বলেছেন, উইঘুর এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে চীনা সরকার যে ভয়াবহ নির্যাতন চালিয়েছে তাতে বিশ্ব ধীরে ধীরে জেগে উঠেছে। চেক ভোট এর আরো একটি প্রমাণ। প্রসঙ্গত, এর আগে যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস সহ কয়েকটি দেশ উইঘুরদের প্রতি চীনের আচরণকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্রে হট এয়ার বেলুন দুর্ঘটনায় নিহত 5। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে একটি যাত্রীবাহী হট এয়ার বেলুন দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 জন পুরুষ ও 2 জন নারী রয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার সকালে অঙ্গরাজ্যটির আলবুকার্কো শহরে এ হতাহতের ঘটনা ঘটে। প্রতি বছরই নিউ মেক্সিকোর আলবুকার্ক শহরে নানা রঙের হট
ইয়ার বেলুন উৎসবের আয়োজন করা হয়, বিশ্বব্যাপী যার খ্যাতিও আছে। কিন্তু এবার নিয়ন্ত্রণ হারিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে যাত্রীবাহী একটি হট ইয়ার বেলুন। কিছুক্ষণ পর তা আশ্রে পড়লে হতাহতের ঘটনা ঘটে। নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের পুলিশ মুখপাত্র গিলবার্ট গেল্লেগোস বলেছেন, সকাল 7টার দিকে প্রায় 100 ফুট উপর থেকে আশ্রে পড়ে নানা রঙের একটি হট ইয়ার বেলুন, যা আঘাত হানে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের লাইনে, পরে আগুন ধরে যায় সেখানে, ফলে বেলুনের পাইলট সহ 5 যাত্রী নিহত হয়। গিলবার্ট গেল্লেগোস আরো জানান, এই ঘটনার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নিউ মেক্সিকো, ফলে বিদ্যুৎহীন রয়েছেন সেখানকার 13,000-এরও বেশি মানুষ। বেলুনটি কেন বিচ্ছিন্ন হয়েছে বা বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ ও জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড বলছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। এ ধরনের ইয়ার বেলুন পরিচালনা করা কষ্টসাধ্য বিষয়, বিশেষ করে যখন প্রচুর বাতাস থাকে। যদিও হট ইয়ার বেলুন চালকরা খুবই দক্ষ বলে মনে করে ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে 2016 সালে হট ইয়ার বেলুন দুর্ঘটনায় 16 জনের প্রাণহানি হয়। ব্রাজিলে 2013 সালে নিহত হয় 3 জন। 2013 সালে একই ধরনের ঘটনায় মিশরে 19 পর্যটক নিহত হন। সূত্র বিবিসি। ইস্তানবুল খাল প্রকল্পে প্রথম পদক্ষেপের দোগানের। ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েফ এরদোগান ইস্তানবুলের পশ্চিমাঞ্চলে খাল নির্মাণ প্রকল্প নিয়ে প্রথম পদক্ষেপ হাতে নিয়েছেন। যদিও প্রকল্পটি বাস্তবায়নের ফলে পরিবেশগত ও অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শনিবার সাজলি দেওয়ার সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন প্রেসিডেন্ট এরদোগান। তার এই সেতুর নিচ দিয়েই যাবে ইস্তানবুল খাল। এই অনুষ্ঠানে এরদোগান বলেন, তুরস্কের উন্নয়নের ইতিহাসে আজ নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। তিনি বলেছেন, আমরা ইস্তানবুল খাল প্রকল্পকে এমন একটি প্রকল্প হিসেবে দেখছি যেটি ইস্তানবুলের ভবিষ্যৎকে রক্ষা করবে। এই প্রকল্প ইস্তানবুলের নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করবে। তুর্কি সরকার বলছে, এই প্রকল্প বাস্তবায়ন হলে বসফরাস প্রণালীতে জাহাজের ট্রাফিক জোট সমস্যা কমাবে এবং জাহাজ দুর্ঘটনা কমাবে। বসফরাস প্রণালী হচ্ছে বিশ্বের ব্যস্ততম একটি জলপথ। এই প্রণালী মর্মর সাগর ও কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে। এরদোগান দাবি করেন, এই খাল নির্মাণ সম্পন্ন করতে প্রায় $15 বিলিয়ন ব্যয় হবে আর এতে সময় প্রয়োজন হবে প্রায় 6 বছর। এটি কোনো ফোয়ারা উদ্বোধনের অনুষ্ঠান না। আজ আমরা বিশ্বের উদাহরণস্বরূপ একটি খালের উদ্বোধন করছি। ইস্তানবুল খালটির দৈর্ঘ্য হবে 45 কিলোমিটার। এটি মর্মর সাগর ও কৃষ্ণ সাগরকে যুক্ত করবে। এই প্রকল্পের অধীনে নতুন সমুদ্র বন্দর, সেতু, আবাসন ও কৃত্রিম হ্রদ নির্মাণ করা হবে। গুরুত্বপূর্ণ প্রকল্পটি নিয়ে অনেক আলোচনা রয়েছে। সংশ্লিষ্ট অনেকেই বলেছেন, এই খাল ইস্তাম্বুলে পরিবেশগত বিপর্যয় ডেকে আনবে, ভূমিকম্পের সম্ভাবনা বেড়ে যাবে, তুরস্কের অর্থনীতির ব্যাপক ক্ষতি হবে, বিশেষ করে তুরস্কের ঋণের পরিমাণ বেড়ে যাবে। তুরস্কের নগর বিশেষজ্ঞ পিনার গিরিত লিওগোলু বলেছেন, নতুন এই খালের মাধ্যমে কৃষ্ণ সাগর ও মর্মর সাগরের পানি মিশে যাবে। এর পরিবেশগত অনেক নেতিবাচক প্রভাব রয়েছে। সামুদ্রিক জীব বৈচিত্র্যের প্রতি এটি হুমকি হয়ে দাঁড়াবে। প্রথম মুসলিম স্বাস্থ্যমন্ত্রী পেল যুক্তরাজ্য। যুক্তরাজ্যে নাটকীয়ভাবে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ, আর তিনি হচ্ছেন ব্রিটেনের ইতিহাসে প্রথম কোনো মুসলিম স্বাস্থ্যমন্ত্রী। ম্যাট হ্যানককের পদে স্থলাভিষিক্ত হচ্ছেন। টুইট বার্তায় সাজিদ নিজেই ঘোষণাটি দিয়েছেন। এর আগে সহকর্মীকে চুমু খেয়ে সমালোচনার মুখে শনিবার পদত্যাগ করেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। করোনায় সামাজিক দূরত্ব না মেনে সহকর্মীকে চুমু খান তিনি, আর এ দৃশ্যের ছবি ভাইরাল হলে অনেকটা চাপের মুখেই পদত্যাগে বাধ্য হয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী বরিস জনসন। স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মী গিনা কোলার্ড অ্যাঞ্জেলা নামের ওই সহকারীকে ম্যাট হ্যানককে নিজেই নিয়োগ দেন। গত 6 মে তোলা তাদের একটি অন্তরঙ্গ ছবি সংবাদ মাধ্যম সহ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এমন অবস্থায় কপাল খুলেছে সাজিদ জাভিদের। হ্যানককের পদত্যাগের কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়োগ দেওয়া হয়। এক টুইট বার্তায় তিনি জানান, এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় সম্মানিত বোধ করেছেন। আশা করি করোনা মহামারীর বিরুদ্ধে অবদান রাখতে পারবো, মন্ত্রিসভায় অংশ নিয়ে দেশের সেবা করে যাব। গত বছর মন্ত্রিসভায় রদ বদলের একটি সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বিরোধের জেরে সাজিদ অর্থমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান। এখন হ্যানককের পদত্যাগে আবারও সুযোগ পাচ্ছেন তিনি।